করোনায় হারিয়ে যাওয়া কিংবদন্তিরা ওয়ান সারা বেগম কবরী অভিনেত্রী ছবির জগতে করোনা ভয়াবহ ধাক্কা আসে গত সতেরোই এপ্রিল ওই দিন করোনায় মহামারী কেড়ে চলচ্চিত্র কিংবদন্তি অভিনেত্রী মিষ্টি মেয়ে খ্যাত সারা বেগম কবরীকে পাঁচই এপ্রিল তার শরীরে করোনা ধরা পড়ে সাতই এপ্রিল থেকে তিনি ছিলেন লাইফ সাপোর্টে অবশেষে করোনার দাপটে শনিবার মৃত্যুর কাছে হার মানতে বাধ্য হন তিনি নাম্বার টু আলি জাকের অভিনেতা চিকিৎসাধীন অবস্থায় গত বছরের সাতাশে নভেম্বর ভোর ছয়টা চল্লিশ মিনিটেও মৃত্যু হয় আলি জাকের এর আগে ক্যান্সার আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি পরে করোনায় আক্রান্ত হয়ে মারা যান নাম্বার থ্রি কে এস ফিরোজ অভিনেতা গত বছরের নয় সেপ্টেম্বর করোনায় আক্রান্ত হয়ে মারা যান ছোট ও বড় পর্দার গুণী অভিনেতা কে এস ফিরোজ এর আগে ডায়াবেটিস সহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি নাম্বার ফোর ইন্দ্রমোহন রাজবংশী সঙ্গীত শিল্পী স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক লোকসঙ্গীত শিল্পী ও গবেষক ইন্দ্রমোহন রাজবংশী গত সাতই এপ্রিল মারা যান তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন তিনি রেখে গেছেন অসংখ্য কালজয়ী গান ফাইভ মিতা হক শিল্পী করোনায় আক্রান্ত হয়ে গত এগারো এপ্রিল মারা গেলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিতা হক তিনি জাতীয় রবীন্দ্র সম্মিলন ছায়ানট সহ বেশ কিছু সংগঠনের নেতৃত্ব দিয়েছেন দুই সালে বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক পান এই সঙ্গীত শিল্পী নাম্বার সিক্স সাদেক বাচ্চু অভিনেতা গত বছরের চোদ্দোই সেপ্টেম্বর করোনায় আক্রান্ত হয়ে মারা যান জনপ্রিয় অভিনেতা সাদেক বাচ্চু এই অভিনেতা এর আগে হৃদরোগ ডায়াবেটিস সহ নানা রোগে ভুগছিলেন করোনায় আক্রান্ত হলে তাকে হাসপাতালে নেওয়া হয় নাম্বার সেভেন এস এম মহসিন অভিনেতা প্রখ্যাত মঞ্চ টেলিভিশন অভিনেতা এস এম মহসিন করোনায় আক্রান্ত হয়ে আঠারো এপ্রিল বার্ড়েম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্য বিভাগ অনুষদের সদস্য বাংলাদেশ শিল্পকলা একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক ছিলেন এইট ফরিদ আহমেদ সঙ্গীত পরিচালক করোনায় আক্রান্ত হয়ে তেরো এপ্রিল মারা গেছেন দেশের বরণ্য সঙ্গীত পরিচালক ফরিদ আহমেদ অনেক কালজয়ী গানের সুরকার ফরিদ আহমেদ দুই সালে সঙ্গীত পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি নাইন সাজিদুল আওয়াল চলচ্চিত্র পরিচালক বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা গবেষক লেখক শিক্ষক ও সমালোচক ডাক্তার সাজিদুল আওয়াল গতই পনেরোই এপ্রিল করোনায় ও নানান জটিলতার কারণে মারা যান চলতি বছরে তার নির্মিত ছিটকিনি ছবিটি মুক্তি পায় টেন রানা হামিদ চলচ্চিত্রকার চলচ্চিত্র প্রযোজক পরিচালক অভিনেতা ও এফডিসির সাবেক কর্মকর্তা রানা হামিদ করোনা আক্রান্ত হয়ে মারা যান গত বছরের দশই মে এর আগে তিনি কিডনি হৃদরোগ ডায়াবেটিস সহ নানা রোগে ভুগছিলেন